আসসালামু আলাইকুম লাভার চ্যানেলের পক্ষ থেকে আমি নাহিম হোসেন আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতরগুলা সুস্থ আছে তো বন্ধুরা আমরা যারা কবুতর পালন করি আমরা যেই সমস্যার সম্মুখীন হই সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই যে মশার কামড়ের যে সমস্ত রোগটি হয়ে থাকে অনেকে পক্স বা গুটি পর্যন্ত বলে থাকি তো এই গুটি বসন্তর উপরে কিন্তু আমার আগে যে একটা ভিডিও দেওয়া আছে তো তার চাইতে গুরুত্বপূর্ণ কিন্তু আজকের এই ভিডিওটি আজকে এমন একটি সাথে আপনাদের পরিচয় কামড়ের যে রোগটি এই রোগটি নাইনটি নাইন পারসেন্ট আল্লাহ রহমতে খুব দ্রুত আপনার কবুতরের বাচ্চা সুস্থ হয়ে যাব তো বন্ধুরা নতুন যারা আছেন আমি মনে করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকন বাটনটি চেপে দিবেন ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা প্রথমে আমি আপনাদের এই ওষুধটি দেখাই এই ওষুধটি কোথায় পাইবেন কার কাছে পাইবেন বিস্তারিত কিন্তু আমি আমার ভিডিও স্ক্রিনে বায়ের নাম্বার বায়ের নামটি দিয়ে দিব ঠিকানাটা দিয়ে দিব নামটি নাম্বারটি আর ঠিকানাটে আমি পরে বলছি তো আমি মনে করি এই ভিডিওটি কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটু বা একটি সেকেন্ডও এই ভিডিওটি স্কিপ করবেন না এতে করে কিন্তু আপনার ক্ষতি হবে কারণ আমি নতুনদের উদ্দেশ্যে ভিডিও বানায় থাকি এবং আমি যদি কিছু শিখি বা আমি এর ধারা কিছু যে কোনো ওষুধ দ্বারা আমি উপকৃত হই সেই সমস্ত ওষুধগুলো কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরো দেখাই যাতে আপনাদের উপকার আসে তো এই যে একটি ওষুধ এই ওষুধটির নাম হচ্ছে পক্স কিলার এই ওষুধটির নাম পক্স কিলার এই ওষুধটি এখন আমি আমার এই কবুতরের যে পক্সের মধ্যে লাগিয়ে দিব তো লাগানোর নিয়ম কিভাবে আপনি ওদের ঘায়ের মধ্যে এই পক্স কিলার ওষুধটি লাগাই দিবেন তা আমি আপনাদের দেখাই এই যে এই যে কবুতরের ঘাটা দেখেন ওর কবুতরের ঘাটা কিন্তু একটু বেশি হয়ে গেছে হ্যাঁ তো একটু বেশি হয়ে যাওয়া কিন্তু এটা একটু উঠাই দিতে হইব ও কষ্ট পাইতেছে তো তারপরও যেহেতু ওর সুস্থতার জন্য আমার এই চিকিৎসাটি আমি প্রয়োগ করতেছি তো একটু ব্যথা পাইতে হইব ভালো হইতে হইলে একটু ব্যথা পাইতে হইব এই যে এইভাবে এইভাবে অর্ অনেক ব্যথা পাইতেছে এই দেখতে পারলেন আমি কিন্তু অর যে ঘায়ের উপরের যে অংশটা যেটা একটু শুকনা শুকনা ভাব এটা কিন্তু আমি উঠাই দিলাম তো এই এই যে এই যে যেই সমস্যাটা এই সমস্যাটা আল্লাহ রহমতে কিন্তু খুবই দ্রুত সময়ে শুকায় যাইবো এরকম ওষুধ আমি কখনো এর আগে দেখি নাই যে এত দ্রুত কবুতরের ঘাটি শুকায় যায় আরেকটি বিষয় খেয়াল রাখতে হইব এই ওষুধটি যাতে কবুতরের চোখে না লাগে ও ব্যথা পাইতেছে এই ওষুধটি যাতে কবুতরের চোখে না লাগে তো বন্ধুরা এই তো দেখ আমি আপনাদের দেখাইলাম ক্ষত স্থান বেশি হইলে আপনি একটু খুঁইটা একটু খুঁইটা ওই ক্ষত স্থানের মধ্যে আপনি এই ওষুধটি লাগাই দিবেন যেমন এই কবুতরটির কিন্তু ক্ষত স্থানটি বেশি হ্যাঁ ওর ঘাটা একটু বড় হয়ে গেছে ওর ঘাটি একটু গভীরে চলে গেছে তো এই ক্ষেত্রে কিন্তু আমি ওরে ওর গাটি খুঁইটা তারপরে এই ওষুধটি লাগাই দিলাম তো বন্ধুরা সাবধান খেয়াল রাখতে হবে কবুতরের চোখে যাতে এই ওষুধটি না লাগে তারপরে ওর যে সাতের বাচ্চাটা দেখতেছেন এই সাতের বাচ্চাটা কিন্তু ওরকমভাবে ঘাটা গভীরে যায় নাই তো এই বাচ্চাটির কিন্তু আপনার ঘা খোটা লাগবো না এই বাচ্চাটা শুধুমাত্র উপরের অংশে হালকা করে উপরের অংশে হালকা করে লাগায় দিতে হবে হ্যাঁ তো এই যে একটি ঔষধ আমি আপনাদের দেখাইলাম আমি মনে করি এই ওষুধটি আপনারা আগে কখনো দেখছেন কি না তো এই ওষুধটি মাত্র দেড়শো টাকা দাম মাত্র দেড়শো টাকা এই ওষুধটির দাম এই ওষুধটি পাবেন আমাদের নারায়ণগঞ্জ বন্দর তো বন্ধুরা আমি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই কবুতরের পক্স কিলার ওষুধটি কীভাবে ব্যবহার করবেন আমি মনে করি এরকম একটি ঔষধ আপনার কিন্তু খুবই প্রয়োজন তা আমি কিন্তু ভিডিও স্ক্রিনে এখন দিয়ে দিচ্ছি বায়ের নাম এবং বায়ের নাম্বার আর লোকেশনটি এই যে দেখেন কিছুক্ষণ আগে কিন্তু আমি এই কবুতরটির ক্ষত স্থানে ওষুধটি লাগাইলাম দেখেন আমার মনে হয় যে এই ক্ষত স্থানটি এখনই শুকায় গেছে আপনারা লক্ষ্য করতেছেন এই ক্ষত স্থানটি আমার মনে হয় এখনই সুখ গেছে তো যাই হোক বন্ধুরা আমি মনে করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে আর উপকারে আসলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই ভিডিও ভালো লাগলে একটি লাইক বাটন চেপে দিবেন। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাতু আল্লা হাফেজ